সময়টা মার্চ মাস, 1917 সাল। হেদুয়ায় সাঁতার ক্লাব শুরু হয়েছে সবে। পরম উৎসাহে সেখানকার সদস্য হয়ে গেলেন এক স্বনামধন্য বাঙালি কবি। বছর 35 তার বয়স। শব্দ নিয়ে ছন্দ আঁকেন। প্রতিদিন বিকেলে তিনি চলে আসতেন হেদুয়ায়, কিন্তু সাঁতার কাটতে নয়, হেদুয়ার চারপাশে চক্কর দিতে। তার চোখে কালো চশমা, মাথায় ছাতা। ভয়, হিম লেগে যদি শরীর খারাপ হয়ে যায়, তাই শীত, গ্রীষ্ম, বর্ষা, সন্ধ্যা নামলেই ছাতা মেলে ধরতেন মাথায়। চোখেও নানা সমস্যা, তাই পড়তেন কালো চশমা। ধীর পায়ে জলের পাশ ধরে হাঁটতেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। কখনো নিচু গলায় দু চারটে কথা বলতেন সাঁতারুদের সঙ্গে। তারপর ভাষাচার্য সুকুমার সেন লিখেছেন, রাত্রি 8টার পর হেদুয়া নির্জন হয়ে গেলে সত্যেন্দ্রনাথ দত্ত বেঞ্চিতে বসে থাকতেন, আমি তাকে দেখতুম মুগ্ধ দৃষ্টিতে, শান্ত, গম্ভীর, ঈষৎ বিষণ্ণ মূর্তি। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম 1882 সালের 12ই ফেব্রুয়ারি, নিমতায় মামা বাড়িতে। প্রবল ঝড়ের রাতে জন্ম হয়েছিল তার, ডাকনাম ঝড়ি। ঠাকুরদা অক্ষয় কুমার দত্ত বাংলা গদ্যের খ্যাতিমান পুরুষ, যার রচনায় বিজ্ঞান চেতনার প্রথম আলোক দ্যুতি দেখেছি আমরা। মাত্র 4 বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্ত তার ঠাকুরদাকে হারান, তবে অনুমান করা যায় তার বিজ্ঞান মনস্কতা অনেকটাই উত্তরাধিকার সূত্রে পাওয়া। প্রথম প্রকাশিত কাব্য সবিতা থেকে সেই বিজ্ঞান চেতনার চিহ্ন মেলে। মাত্র 40 বছরের জীবন সত্যেন্দ্রনাথ দত্তের, সাহিত্য জীবন 22 বছরের। প্রথম কবিতার বই সবিতা প্রকাশিত হয় 1900 খ্রিস্টাব্দে, সত্যেন্দ্রনাথের বয়স তখন 18। সন্ধিক্ষণ তার দ্বিতীয় কবিতার পুস্তিকা প্রকাশিত হয় 1905-এ। সমসাময়িক রাজনৈতিক প্রভাব আছে এই কাব্যে, তবে সত্যেন্দ্রনাথের কবি প্রতিভার উজ্জ্বল বিভা ছড়িয়ে পড়েছিল পরের বছর প্রকাশিত বেণু ও বীণা বইয়ে। এরপর হসন্তিকা এবং আরও 12টি উজ্জ্বল কাব্যগ্রন্থ রয়েছে তার। 1922-এ অকাল প্রয়াণ, মৃত্যুর পর প্রকাশিত হয় বেলা শেষের গান ও বিদায় আরতি। জীবিত অবস্থায় তার কুহু ও কেকার তুমুল জনপ্রিয়তা সত্যেন্দ্রনাথ দত্ত দেখে গিয়েছিলেন। পালকির গান, মেথর, শূদ্র প্রভৃতি তার বহুখ্যাত কবিতাগুলি এই বইয়ে স্থান পেয়েছে। সত্যেন্দ্রনাথ অনুবাদ করেছেন বহু বিদেশি কবিতা। শুধু কবিতা নয়, জোয়ানা লায়ের সোল অফ আ স্লেভের অনুবাদ করেছিলেন জনমদুখী নামে, এবং সেকালে প্রচলিত অনেকের সঙ্গে লিখেছেন বারোয়ারি উপন্যাসও। শেষ জীবনে প্রবাসী পত্রিকায় ডঙ্কা নিশান নামে একটি ঐতিহাসিক উপন্যাস লেখা শুরু করেন, তবে তা শেষ করে যেতে পারেননি। উল্লেখ্য চীনের ধূপ, ছন্দ সরস্বতীর মতো নিবন্ধ, রঙ্গমল্লিল তার 4টি ছোট অনুদিত নাটকের সংকলন, ধূপের ছোঁয়ায় নামে নাটক আরও অনেক রচনা তিনি করেছেন। ব্যক্তি জীবনে শান্ত স্বভাব ঝড়ির, লেখার গতি ছিল ঝড়ের মতো। প্রকাশিত বই বা সাময়িক পত্রের পাতায় সেসবের চিহ্ন আছে। 1899-এ সত্যেন্দ্রনাথ সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে এফএ ক্লাসে ভর্তি হন, যা বর্তমান স্কটিশ চার্চ কলেজ। এফএ পাশ করলেও স্নাতক হওয়া হয়নি সত্যেন্দ্রনাথ দত্তের। বাবা রজনীনাথের ইচ্ছে ছিল সত্যেন্দ্র ডাক্তারি পড়ুক। প্রথমে রাজি হয়েও শেষ পর্যন্ত মত বদলান সত্যেন্দ্রনাথ দত্ত, ভর্তি হন বিএ ক্লাসে। বিএ পড়াকালীন 1902 সালে তার বাবার মৃত্যু হয়, আর 1903 সালে 21 বছরের সত্যেন্দ্রনাথের বিয়ে হয় বাবার ঠিক করে রাখা পাত্রী ঢাকা নয়াবাড়ির ঈশানচন্দ্র ও গিরিবালা বসুর মেয়ে কনকলতা দেবীর সঙ্গে। কেমন ছিল তাদের দাম্পত্য জীবন? কেউ বলেন কবিতাকে যোগ্য মর্যাদা দেননি, কেউ বলেন অন্য কথা। সত্যেন্দ্রনাথ দত্তের অকাল মৃত্যুর পর তিনি অনেক দিন জীবিত ছিলেন। 1967 সালের ডিসেম্বরে মৃত্যু হয় তার স্ত্রী কনকলতা দেবীর। মামা কালীচরণ মিত্র ছিলেন হিতৈষী পত্রিকার সম্পাদক। সত্যেন্দ্রনাথের প্রথম লেখা প্রকাশিত হয় এই হিতৈষী পত্রিকাতেই, মাত্র 14 বছর বয়সে। 1896 সালে বাবার সঙ্গে মধুপুর ভ্রমণে যান সত্যেন্দ্রনাথ দত্ত। যাওয়ার আগে বালক সত্যেন্দ্রনাথ তার মামার কাছে আবদার করেন সংবাদপত্রে তার নাম ছেপে দিতে হবে, ছাপানো হরপে নিজের নাম দেখতে চান। মামা প্রাণাধিক প্রিয় ভাগ্নেকে বললেন নাম ছাপা যেতেই পারে, যদি সত্যেন্দ্রনাথ মধুপুর থেকে কোনো সংবাদ লিখে পাঠান।
লেখা ভালো হলে তা বেরোবে স্বনামেই, তাই হলো। হিতৈষী পত্রিকায় বেরোলো স্বনামে প্রকাশিত সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম রচনা, বাঙালির শৈশব জুড়ে আজও অমলিন। ছিপ খান তিন দার তিনজন মাল্লা, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, কিংবা জগত জুড়িয়া এক জাতি আছে। পালকির গান এবং নিশ্চিতভাবে কোন দেশের তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কিংবা মধুর চেয়ে আছে মধুর সেই আমার দেশের মাটি, এমন অসংখ্য সত্যেন্দ্রনাথের পঙ্ক্তি আজও জনপ্রিয় হয়ে আছে সাহিত্যের আকাশে। একদিকে দেশাত্মবোধ সময় চেতনা, অন্যদিকে নিবিড় প্রকৃতি প্রেম সত্যেন্দ্রর কবিতাকে উজ্জ্বল করে তুলেছে। 1905-এর বঙ্গভঙ্গ থেকে 1921-সালের অসহযোগ আন্দোলন পর্যন্ত জাতীয় জীবনের কর্মকাণ্ড তার কবিতায় ছাপ ফেলেছে। রবীন্দ্রনাথের সঙ্গে তার গভীর পরিচিতি ছিল, কবিপুত্র রথীন্দ্রনাথও ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। রবীন্দ্রনাথের সঙ্গে একবার কাশ্মীর ভ্রমণেও সঙ্গী হয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। কবিগুরু তাকে ছন্দের রাজা, ছন্দের জাদুকর বলে প্রশংসা করেছেন। সত্যেন্দ্রনাথের একাধিক কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ। অন্যদিকে কবিগুরুর কাছে সত্যেন্দ্রনাথ দত্তের আবদার ছিল একটি ইংরেজি কবিতা যা তিনি অনুবাদ করবেন, সে স্বাদ অপূর্ণ থাকেনি। মণিমুঞ্জসায় প্রকাশিত একটি গান রবীন্দ্রনাথের ইংরেজি রচনার সত্যেন্দ্রকৃত অনুবাদ। রবীন্দ্র প্রশস্তিতে আজীবন মগ্ন ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। তার অকাল প্রয়াণের পর রবীন্দ্রনাথের লেখা কবিতাটির কথা আমরা জানি, শোনা যায়। রবীন্দ্র বিদ্বেষীদের অভাগা বলে মনে করতেন সত্যেন্দ্রনাথ দত্ত। হয়তো সেই কারণেই রবীন্দ্র অনুসারী কবি নামক ছোট্ট বৃত্তে বরাবরই তাকে ফেলা হয়েছিল। তার কাব্য প্রতিভার আংশিক বিচার হয়েছে। যিনি সংশয়ের মতো কবিতায় লেখেন, স্থির নিশ্চিত মৃত্যুর মতো আসিছে ঘিরে নিঃশ্বাস হরি দৃষ্টি আবরি ঘন তিমিরে, কোথা সাদা পাল কই তরি তব হেকান্ডারি, তাকে কি একমাত্রিক রবীন্দ্র অনুসারী তকমায় দেগে দেওয়া যায়? যায় না। অথচ বুদ্ধদেব বসুর মনে হয়েছে বাংলা কবিতায় শুধু কর্ণ সংযোগ অর্থাৎ ছন্দের দোলা ছাড়া আর কিছুই তিনি দিতে পারেননি। তার হাতে কবিতা হয়ে উঠল লেখা, লেখা খেলা বা ছন্দ ঘটিত ব্যায়াম। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার নিবিড় পাঠক জানেন, আধুনিক কবিতায় সাম্যবাদী চেতনার প্রাথমিক আভাস ছিল তার কবিতায়। আমাদের কানে বাজে থান কবিতায় ক্লান্ত ভিখারির কথা। পূজারী ব্রাহ্মণ যখন মন্দিরের দিকে পা রেখে ঘুমানোর অপরাধে তাকে তিরস্কার করে, তখন ভিখারি বলে, পা লয়ে তবে কোথা যাই আমি, এ জগতে সকলই দেবতার ঠাই। সাম্যসাম কবিতায় তিনি লিখেছেন, এ বিপুল ভবে কে এসেছে কবে উপবিদ ধরি গলে, পশুর অধম অসুর দম্ভে মানুষের তবু দলে, পুরাণ বেদিতে উঠিছে দীপিয়া অভিনব হোমশিখা, এসোকে পড়িবে দীপ্ত ললাটে সাম্য হোমের টিকা। আমাদের মনে পড়ে সাহিত্য জীবনে বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি, বলেছেন রবীন্দ্রনাথের কথা। 1319 বঙ্গাব্দের 2রা মাঘ সত্যেন্দ্রনাথকে একটি চিঠিতে লিখছেন কবিগুরু, আমাদের দেশের রসের কারবার বড় ছোট, নিতান্ত মুদির দোকানের ব্যাপার, ছোট ছোট শালপাতার ঠোঙার বন্দোবস্ত। সমালোচনার ভঙ্গি দেখলেই সেটা বোঝা যায় নিতান্ত গেও। একেবারে ছোটবেলায় নবগোপাল মিত্র কর্তৃক নিজের কবিতার বিরূপ সমালোচনা রবীন্দ্রনাথ চিরকাল মনে রেখেছিলেন। মৃতভাষী সত্যেন্দ্রনাথ দত্তের আক্ষেপ ছিল, আমাদের দেশে খবরের কাগজের অভাব নেই, কিন্তু সমজদার সমালোচক কই? অবশ্য সবাই যে ম্যাথিউ আর্নল্ড হবে কি ওয়াল্টার পেটার হবে তা আশা করা যায় না। ক্রিয়েটিভ ক্রিটিসিজম করবার মতো প্রতিভা চিরকালই দুর্লভ আছে, থাকবেও, কিন্তু যেটুকু উচ্চশিক্ষিত লোকেদের কাছে স্বভাবত আশা করা যেতে পারে তাই বা পাচ্ছি কোথায়? শরীর তেমন মজবুত ছিল না তার, জটিল চোখের রোগে ক্ষীণ হয়ে আসছিল দৃষ্টি, বুঝতে পারছিলেন বড় ক্লান্ত হয়ে পড়ছেন। 1922-এর জুন মাসে তীব্র জ্বরে পড়লেন, সঙ্গে পৃষ্ঠব্রণ ভয়ঙ্কর কষ্ট। কদিন চলল তীব্র লড়াই, কিন্তু দুর্বল শরীর ধকল নিতে পারল না। 25শে জুন 10ই আষাঢ় 1329 বঙ্গাব্দ রাত 2:30 প্রয়াত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, বাংলা সাহিত্যের
ছন্দের জাদুকর। ২৭ জুন ১৯২২ আনন্দবাজার পত্রিকায় বেরোল বঙ্গবাণীর পূজা মন্দিরের এক উজ্জ্বল প্রদীপ মহাকালের ফুৎকারে নিভিয়া গেল। এযুগের গীতি কবিতার একজন সর্বশ্রেষ্ঠ কবি কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর আমাদিগকে ছাড়িয়া চলিয়া গিয়াছেন। কবির এই অকাল মৃত্যু বাংলা সাহিত্যের দুর্ভাগ্য, বাঙালি জাতির দুর্ভাগ্য। মৃতভাষী কবি চলে গেলেন বুকের ভেতর গভীর অভিমান নিয়ে, হয়তো সে কারণেই বিদায় কবিতায় লিখেছিলেন এ চিরপ্রয়াণ বার্তা অতি সাধারণ। মিথ্যা প্রায়শ্চিত্ত আর মিথ্যা চান্দ্রায়ণ, সফরে চলেছে এই আত্মারাম বুড়া, তার লাগে মিছে অশ্রু মিছে হরিবোল। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের ব্যক্তিগত জীবনের কিছু জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।